বহুল আলোচিত তারেক রহমানের সেই হাওয়া ভবন এখন আর নেই। একসময় রাজনৈতিক উত্তাপ ছড়ানো বনানীর সেই ১৩ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িটিতে এখন তিন পতন নিরাপত্তা। সেই সড়কে নেই কোনো কোলাহল। সাড়ে পাঁচ কাঠা জমির উপর দ্বিতল সেই হাওয়া ভবন ভেঙে এখন তৈরি করা হয়েছে নয়তলা ভবন। ভবনটির মালিক আমেরিকা প্রবাসী মিসেস হুয়ারুন আহমেদ ও আশেক আহমেদ। হুয়ারুন আহমেদ থেকেই হাওয়া নামকরণ করা হয়েছিল বলে জানা গেছে। অবশ্য এখন ভবন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআই ভবনটির নাম দিয়েছে অ্যাজোর। গত সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে দেশি বিদেশি টাইলসে দৃষ্টিনন্দিত ভবনটির বেসমেন্ট সহ নয়তলা সম্পন্ন করা হয়েছে। ভবনের সামনে নাম ফলক অ্যাজোর নামটির শুধু এ ও জেড দুটি অক্ষর রয়েছে, বাকিগুলো দেখা যায়নি। ভবনটির গেটে এনায়েত নামে একজন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন, তার গায়ে বিটিআই এর ব্যাজ রয়েছে। অ্যাজোরের বাকি অক্ষরগুলো কই জানতে চাইলে এনায়েত বলেন, এটা কে বা কারা ভেঙে ফেলেছে জানি না, আমি সব সময় ডিউটি করি না। ভবনটির সামনে সেই আগের নারিকেল গাছটি এখনও রয়েছে, বেসমেন্টে গাড়ি পার্কের ব্যবস্থাও রয়েছে। তবে ভবনটির আশেপাশে এখন আর আগের মতো ভিড় নেই। নিরাপত্তারক্ষী জানান, ভবনটির নাম একসময় হাওয়া ভবন ছিল বলে তিনি শুনেছেন। বাড়ির মালিক ভবনে থাকেন না বলেও জানিয়েছেন তিনি। সূত্র মতে ১৯৯৯ সালে তৎকালীন বিএনপি নেতা আলী আসগর লোবি হাওয়া ভবন ভাড়া নেন, পরে এখানে নিয়মিত বসা শুরু করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ২০০১ সালে দলীয় মনোনয়ন সহ পরবর্তীতে বিএনপির রাজনৈতিক সব কর্মকাণ্ড এখান থেকেই পরিচালিত হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই হাওয়া ভবনে অভিযান চালিয়ে কম্পিউটার সহ নানা সামগ্রী জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই মূলত ওই ভবনটি ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, হাওয়া ভবন ভেঙে ২০১১ সালের জানুয়ারিতে নতুন করে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। শেষ হতে সময় লাগে প্রায় দুই বছর। বিটিআই এর সেলস কর্মকর্তারা জানান, ভবনটির তিন পাঁচ ও সাততলার কয়েকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে। দোতলা চারতলা ও আটতলার কয়েকটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন বাড়ির মালিক। এছাড়া আটতলায় একাংশের বাড়ির মালিকদের এক ভাই থাকেন বলেও জানা গেছে। ভবনের আশেপাশের বাসিন্দারা জানান, ভবনটি নির্মাণের সময় তারা বাড়ির মালিককে দু একবার দেখতে পেয়েছিলেন। বাড়ি নির্মাণ শেষ হওয়ায় ভবনটিতে নতুন বাসিন্দা উঠেছেন। অনেকেই জানেন না ভবনটির নাম হাওয়া ভবন ছিল। বিটিআই কর্তৃপক্ষ ভবনটির সার্বিক বিষয় দেখভাল করছেন বলেও জানিয়েছেন তারা।